আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে প্রেম এই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই কথাটাই যেন কাগজে কলমে মিলে গেল অন্য একজনকে ভালোবেসে স্বামীকে ছেড়েছিলেন একজন ইচ্ছে ছিল প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর করবেন কিন্তু বাস্তবটা যে এতটা কঠিন হবে তাও তিনি বুঝতে পারলেন না আসলে প্রেমিককে কাছে না পেয়ে এবং বউয়ের মর্যাদার চেয়ে এই ধর্নাতে বসলেন তিনি মালদহের ঘটনা এটি এবারে আপনাদেরকে বলি যে ঠিক কি হয়েছিল ফোনে বেশ কিছুদিন কথা বলার পর ঘনিষ্ঠ সম্পর্ক হয় এক যুবকের সঙ্গে কিন্তু বিয়ে করতে নারাজ সেই গুণধর প্রেমিক তাই ওই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন প্রেমিকা সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার পর থেকেই প্রেমের টানে প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের হাত ধরার ইচ্ছে ছিল প্রেমিকার কিন্তু প্রেমিক তাকে একেবারে মানতে নারাজ উপায় না পেয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে চললো ধর্না ঘটনাটি ঘটেছে মালদহের মানিক চকে আর এই ঘটনাটি ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে মালদার মানিকচকের যুবক রিঙ্কু শেখের সঙ্গে মোথাবাড়ির এক যুবকটির ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলে প্রেম শুধু প্রেম নয় রীতিমতো ফোনে তাদের সঙ্গে কথা একে অপরের সঙ্গে সাক্ষাৎ সব কিছুই চলছিল ধীরে ধীরে উভয়ের মধ্যে সম্পর্কও ঘনিষ্ঠ হয়ে ওঠে আর তার ফলে একে অপরের সঙ্গে বারবার সহবাস করেন বলেও দাবি তরুণীর বছর খানিক আগে বারের কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায় প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করে সেই প্রেমিকের সঙ্গে আবার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিকা স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিলেন তরুণী কিন্তু প্রেমিক গর্ভপাত করায় বলে অভিযোগ তার অভিযোগ ফোন করে প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকেছিলেন প্রেমিক তবে প্রেমিকা বাড়ি আসতেই উধাও হয়ে যান অভিযুক্ত প্রেমিক অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে ধর্নায় বসে রয়েছেন প্রেমিকা প্রেমিকার একটাই দাবি যে তার সংসার নষ্ট হয়েছে তিনি বিয়ে করতে চান তাদের একসঙ্গে কাটাবেন সেই সমস্ত ঘনিষ্ঠ মুহূর্ত সেই সমস্ত নাকি এবং কল রেকর্ডিং সব কিছু নাকি তার কাছে রয়েছে তবে যদিও এমন অভিযোগ তিনি সামনে এসেছেন যে নাকি তার কাছ থেকে সেই সব জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ডিলিট করে দেন গুণধর প্রেমে কেমন কি তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আবার এখানেই শেষ নয় গলা টিপে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে আর এই ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রেমিকা জানান যে তার সংসার নষ্ট হয়েছে তাকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে কি বলছেন ওই প্রেমিকা শুনবো আমাদের সম্পর্ক তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গাতে আমি বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিল চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না এবার আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে ছড়ানোর পরে আপনাদের মধ্যে যোগাযোগ কিভাবে যোগাযোগ ও নম্বর কোথা থেকে ম্যানেজ হয়েছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল অনেক দিন দুই তিন চার পাঁচ মাসের মত হবে এরকম ফোনে কথা বলেছিলেন তারপরে কতদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক করেছে 3 বছর আমাকে বাড়ি ডেকেছে আমি এসছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছি আমি বিয়ে করব না কত লাখ টাকা নেবে কত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব। আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব। কোন নথিপত্র কোন প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছেন আমি আজ তিন দিন হয়ে গেল এখানে এইভাবে ধরনা দিয়ে আছেন এখানে আছেন কি চাইছেন আপনি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নেবি আমার টাকা দরকার নেই ওখানে বিয়ে দেওয়ার পরে একটা পেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান নিতে হবে না নষ্ট করে দাও আর এদিকে ওই মেয়েটির পরিবারে চাইছে তাদের দুজনের বিয়ে হোক বিষয়টা নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করার কথাও বলা হয়েছে কি বলছেন আত্মীয় শোনাবো মেয়ে এসে বসে আছে। হুম জিনে গিয়ে তিন বছর ধরে ভালোবাসা হুম মেয়েটার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছি তারপরে আবার ছেলেটা ওকে খুঁজলে আবার বলেছে যে আমি বিয়ে করবো হম তারপরে ওখান থেকে ছরকার করিয়ে নেই এখন বর্তমানে তিন বছর ধরে ভালোবাসা করতে করতে কলকাতা গেছে ভাগালপুর গেছে শিলিগুড়ি গেছে মালদা গেছে হ্যাঁ মানে ওদের কোনো কাজ বাকি নেই এইরকম অবস্থায় এখন ছেলেটা বিয়ে করতে চাইছে না একবার চব্বিশ তারিখে এসে বুঝে বাজে পাঠাল যে আবার পরশু দিন এসছে এসেই পরশু দিন ধরে চলছে কোনো হলেও মানে বিয়ে করতে চায় না এখন ভেগে আছে বাইরে কী চাইছে আপনার আমরা চাইছি যে মানে মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হওয়া উচিত দরকার আইন ব্যবস্থা বিষয়টা জানাবেন মানিকচক থানায় জানা হ্যাঁ জানাবো মানিকচক থানায় অবশ্যই জানাবো এলাকার বাসিন্দারা চান যে ওই ছেলে আর মেটার বিয়ে হোক কারণ তাদের সম্পর্কের কথা সবারই জানা কি বলছেন স্থানীয় বাসিন্দা শেখ আকবর শোনাবো আপনাদের শুনলাম যে ওর মানে সত্য একটা ভালোবাসা এর আগে ছিল করেছিল তারপরে হয়তো এটা বলা হয়েছিল ঠিক আছে তুমি যাও আমি দেখছি মেয়েটা হয়তো বিয়ে হয়েছিল আবার ওখান থেকে পলিসি দিয়ে ছুটি নিল ছুটি নেওয়ার পরে এখন তো মেয়েটার লাইফটা নষ্ট মেয়েটা আবার এসেছে এখানে এসে তার মেয়েটা বসে আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে বসে আছে বাহিরে তার সাথে মেয়েটাকে এইভাবে একটু ধারও করেছে

এগুলো এ না করে দিয়ে আমাদের মানে মনটা যে দিয়ে দেওয়াটা উচিত আছে সঙ্গে রাখুন আজ তো বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না